আগামী 15 জুন থেকে শ্রীলঙ্কায় 60টি ওষুধের দাম কমাতে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্থনৈতিক সংকট কাটিয়ে রুপির মানের উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকয়েলা। এসব ওষুধের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা সহ বিভিন্ন রোগের ওষুধ রয়েছে। গেল মার্চে IMF-এর কাছ থেকে ঋণ পাওয়ার পর দক্ষিণ এশিয়ার এই দেশটি অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গত বছর রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ খাদ্য, জ্বালানি, এমনকি ওষুধের দাম 97% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।